বাজেটে মোট বরাদ্দের 8% জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলা এবং অভিযোজনে ব্যবহার হওয়ার কথা। তবে এই বিপুল অর্থ কোথায় কিভাবে ব্যয় হচ্ছে তা মূল্যায়নের দাবি তুলেছে নাগরিক সমাজ। কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং উদ্ভাবন বিষয়ে আলোচনায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সমন্বয়হীনতা এবং বেসরকারি খাতকে সম্পৃক্ত না করার মানসিকতার সমালোচনা করেন অর্থনীতিবিদরা। রিজভিনবাজের রিপোর্ট। গবেষণা বলছে, জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে গত 3 দশকে লবণাক্ততা বেড়েছে 26%। এতে ওই এলাকায় শুষ্ক মৌসুমে প্রায় 5 লাখ হেক্টর জমি অনাবাদি থাকছে। 1972 সালের তুলনায় লবণাক্ততার ঘনত্ব বেড়েছে প্রায় 2 গুণ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েছে 41.4 সেন্টিমিটার। এই সময়ে ওই এলাকায় জলাবদ্ধতার কারণে অনাবাদি জমির পরিমাণ 61,000 হেক্টর থেকে বেড়েছে প্রায় 3 গুণ। প্রতি দশকে উষ্ণতা বাড়ছে 0.2 ডিগ্রি সেন্টিগ্রেড, বাড়ছে বার্ষিক গড় বৃষ্টিপাতও। বেসরকারি সংস্থা আরডিআরএসের উদ্যোগে আলোচনায় মূল প্রবন্ধে অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর এম জি নিয়োগি এসব তথ্য তুলে ধরেন। এখন দেখা যাচ্ছে যে বন্যায় একবার হচ্ছে না, বছরে 3-5 বার বন্যা হচ্ছে। এরকমভাবে ক্লাইমেট চেঞ্জের কারণে বন্যা হয়, বন্যা আসে, তাহলে তো কৃষকদের কোনো উপায় নেই। প্যানেল আলোচকরাও গবেষণা এবং সমন্বয়ের উপর জোর দেওয়ার কথা বলেন। যেমন COP20-তে আমি আর খলিক ভাই আমরা দুজনেই ছিলাম রিও ডি জেনারেলতে, তো কিন্তু তখনও মনে হচ্ছে যে জলবায়ু পরিবর্তন হবে, কোথায় আঘাত করবে সেরকম বলতে। আজকে কিন্তু তার বলতে পারছি না, ঘটনাটি এখনই ঘটছে। গতকালকের আমরা গত 3 দিনে দেখেছি যে জলবায়ুর পরিবর্তন কাকে বলে। বাংলাদেশ মাত্র বছরে 1 মিলিয়নের বেশি পায় না, সব কিছু মিলে আন্তর্জাতিক পরিবর্তন থেকে অনেকে মনে করেন প্রচুর টাকা এসে গেছে। বাংলাদেশ সরকার নিজের তহবিল থেকে প্রতি বছর জাতীয় উৎপাদ মানে GDP 1.5% মতো ব্যয় করে। নীতি গ্রহণের ক্ষেত্রে স্থানীয় বিশেষজ্ঞদের মতামতকে প্রাধান্য দেওয়ার পরামর্শ দেন আলোচকরা। এখনো পর্যন্ত কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে কৃষি বিষয়ে যে এডুকেশন কারিকুলাম যেগুলো আছে সেগুলো সত্যি সত্যি কতটা বর্তমান সময় উপযোগী? বর্তমান সময়ে ক্লাইমেট চেঞ্জের ফলে, টেকনোলজির ফলে, নতুন নতুন ফসলের ফলে যে সমস্ত বিষয়গুলো আসছে, যেমন আমি খুব আন্তরিকভাবে এবং খুব শ্রদ্ধার সাথে কথাটা বলি যে যশোর চিকরগাছা এই অঞ্চলে যখন ফুলের চাষ শুরু হয়ে গেল, প্রযুক্তিগুলো কিন্তু তারা পেয়েছিল হচ্ছে বর্ডার এলাকা পশ্চিমবঙ্গের ওপার থেকে। এটা খুব সত্য কথা, আমি দেখেছি, গিয়েছি, শুনেছি। তখনও কিন্তু আমাদের ফ্লোরিকালচার নিয়ে আমরা কোনো কথাই বলিনি। Think many people have understood that local knowledge about what crops grow in their local land is often very valuable, and I think there have been too many mistakes not listening to local people because they're uneducated. জলবায়ু পরিবর্তন এখন আর দূর ভবিষ্যতের কোনো বিষয় নয়, এটি প্রতিদিনের বাস্তবতা। তাই নেতিবাচক অভিঘাত মোকাবেলায় গবেষণা ও উদ্ভাবনে আরও গুরুত্ব দেওয়ার তাগিদ দেন বিশিষ্টজনেরা। ব্রিসবেন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা।